হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আপনার গার্লফ্রেন্ডকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন কিন্তু সে কোনো রিপ্লাই দিচ্ছে না। তো টেনশন কেন করছেন? আমি আছি তো, আমি রিপ্লাই দিব। ও সরি। ওকে, তো বন্ধুরা, আজকে আমি হোয়াটসঅ্যাপের এমন একটি ট্রিক শেয়ার করব যার মাধ্যমে আপনি একটি মোবাইল নাম্বার দিয়ে চারটি হোয়াটসঅ্যাপ কিভাবে ব্যবহার করবেন। তো চাইলে আপনি আপনার গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপটিও আপনার নিজের মোবাইলে লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা, এই হোয়াটসঅ্যাপের নতুন আপডেটটি কয়েকদিন আগে এসছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে একটি মোবাইল নাম্বার দিয়ে কিভাবে আপনি চারটা আলাদা আলাদা মোবাইলে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকন রয়েছে সেটি অন করুন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি চলে এসেছি এখানে মোবাইল নিয়ে। তো আমার কাছে এখানে তিনটি মোবাইল আছে। তো আমি এই তিনটি মোবাইলের মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনি এই তিনটে মোবাইলে সেম হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন। তো প্রথমে আপনাকে করতে হবে কি, প্লে স্টোরে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপকে এই তিনটা মোবাইলে আপডেট করে নিতে হবে। এবার হোয়াটসঅ্যাপ আপডেট করার পরে আপনি, এটা আমার প্রাইমারি হোয়াটসঅ্যাপ, তো আমি এই হোয়াটসঅ্যাপটা বাকি যে দুটো মোবাইল রয়েছে ওই দুটো মোবাইলে কানেক্ট করব। তো আপনি সিম্পলি আপনার যে প্রাইমারি হোয়াটসঅ্যাপ রয়েছে ওটা ওপেন করবেন এবং থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিচে লেখা আছে লিঙ্ক ডিভাইস, এখানে ক্লিক করবেন। লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পরে এখানে আপনি যে লিঙ্ক এ ডিভাইস রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ঠিক এরকমভাবে ওপেন হবে। তো আপনি যেই মোবাইলে আপনার যে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবেন ওটা মোবাইলের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পরে ঠিক এইভাবে আসবে। তো আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে যা আছে কন্ডিশনটা ওকে করে দিবেন। করার পরে ঠিক এরকমভাবে ওপেন হবে। তো সিম্পলি এই মোবাইলে যে হোয়াটসঅ্যাপটা এটা এখানে কানেক্ট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন উপরে যে থ্রি ডট রয়েছে এন্টার ইয়োর মোবাইল নাম্বারের পাশে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লিঙ্ক এ এক্সিস্টিং অ্যাকাউন্ট। তো ওই লিঙ্ক এ এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা বারকোড শো হবে, এই বারকোডটা আপনি এখান থেকে স্ক্যান করে নেবেন। তো স্ক্যান করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ডিভাইসটা কানেক্ট হচ্ছে। তো আমি আবার এইটা মোবাইলে দেখিয়ে দিই, আমার পাশে যে তিন নম্বর ফোনটা রয়েছে ওইটাতে। তো সিম্পলি এটা মোবাইলে হোয়াটসঅ্যাপটাকে আপনাকে আপডেট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই দুটা মোবাইলে আমার হোয়াটসঅ্যাপটা সেম কিন্তু হয়ে গেছে। তো এবার আমি তিন নম্বর যে মোবাইলটা রয়েছে ওই মোবাইলের হোয়াটসঅ্যাপটা ওপেন করি। ওপেন করার পরে এখানে যা আছে আবার অ্যাকসেপ্ট করে নিতে হবে। আবার থ্রি ডটে ক্লিক করে লিঙ্ক টু এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা মোবাইলে আবার বারকোড একটা শো হচ্ছে। তো এই বারকোডটা সিম্পলি আপনি আপনার যে প্রাইমারি মোবাইল রয়েছে সেই মোবাইল থেকে নিউ লিঙ্ক ডিভাইস যেটা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে লিঙ্কের ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার তিন নম্বর যে ফোন ওইটাতে আপনি ধরবেন এইভাবে বারকোডটাতে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার তিনটাই মোবাইলে একই হোয়াটসঅ্যাপ, সেম হোয়াটসঅ্যাপ চলছে আর কি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এটা আমার প্রাইমারি হোয়াটসঅ্যাপ। তো এইখানে আমার যে বাকি দুটো মোবাইল রয়েছে সেই দুটো মোবাইলে সেম একই হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে আর কি লগ ইন হয়ে গেছে। তো আপনি স্ট্যাটাসে ক্লিক করে দেখতে পাবেন যে সেম স্ট্যাটাস এখানে আর কি, তিনটি মোবাইলে একই স্ট্যাটাস দেখাচ্ছে। তো আমার কাছে তিনটি মোবাইল আছে তাই আমি তিনটি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিলাম। তো আমার কাছে চারটি মোবাইল নাই। তো ঠিক এইভাবে আপনারা আপনার যে প্রাইমারি হোয়াটসঅ্যাপ ওই হোয়াটসঅ্যাপটা বাকি চারটি মোবাইলে এরকমভাবে কানেক্ট করতে পারবেন। তো যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।